রেফারেন্স ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মগুলিতে কখন কোন সময় কী ফটো ভাইরাল হবে এটি কিন্তু কেউ বলতে পারবে না। তো আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে এই ধরনের ছবি কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটো প্ল্যাটফর্মে পুরো ভাইরাল এবং প্রচুর পরিমাণে এতে ভিউ আসছে, সরি ভিউ নয়, এতে লাইক আসছে এবং কমেন্টও আসছে। সো আমি প্রথমে দেখলাম যে এটি কীভাবে করা যায় বা এটি কী কী করতে হয়। তো আমি প্রথমে কিন্তু আমি হতভম্ব হয়ে গেছিলাম যে এটি কীভাবে করা যায়। তো ফাইনালি আমি আপনাদের জন্য এই ট্রিক্সটি নিয়ে এলাম যে কীভাবে আপনি করবেন, এবং এর জন্য আপনাকে কমেন্ট করতে হবে না যে ভাই আপনি এটি কীভাবে করলেন, শুধু আপনাকে এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। তাই আমি আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইলটি দিয়ে আপনি কীভাবে খুব সুন্দরভাবে এরকম ছবি করবেন। সো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মাতাজ টেকনিক্যাল আর আমি আপনাদের সাথে রয়েছি গণেশ। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি অন করে দিন পরবর্তী লেটেস্ট টেকনোলজি ভিডিওগুলো পাওয়ার জন্য। কেননা আমি এরকম ভিডিওগুলো ইউটিউবে নিয়ে আসি আর সর্বপ্রথম আপনি দেখতে পাবেন, সাবস্ক্রাইব করতে বলছি আমি আপনাকে এই কারণে। তো চলুন বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনের দিকে। তো বন্ধুরা, প্রথমে আপনারা কি আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরে যেতে হবে। যাওয়ার পর আপনারা এই যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারের মধ্যে আপনাকে সার্চ করতে হবে ফটোল্যাব একটি অ্যাপ্লিকেশন বলে। তো সিম্পলি আপনারা এখানটিতে ফটোল্যাব লিখবেন, লেখার পর আপনারা এখানে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার মোবাইলে একটি কিন্তু অ্যাপ চলে আসবে প্রথমে। তো এই অ্যাপটি অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন, তা না হলে কিন্তু হবে না। তো সিম্পলি আপনারা সেটিকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি পপুলারিটি অ্যাপস 100 মিলিয়ন ডাউনলোড রয়েছে। তো তারপর বন্ধুরা আপনারা কী করবেন, এখান থেকে আপনারা ওপেন করতে পারেন। তাছাড়া আপনারা ব্যাক করে আপনার মোবাইলের মধ্যে হোম পেজে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এইখানটিতে ওই অ্যাপটি শো হবে। তো সিম্পলি এটির মধ্যে আপনারা চলে যাবেন। তো সিম্পলি এখন আমরা চলে যাব, যাওয়ার পর আমি আপনারাকে দেখাচ্ছি যে কেমন কী আসছে। তো বন্ধুরা এখানে লোডিং নিচ্ছে, আপনারা কি এখানে কয়েক সেকেন্ড ধৈর্য ধরতে হবে, কারণ এখানে আমার নেট স্লো চলছে আর এটি নেট কানেকশন ছাড়া কিন্তু হবে না। তো জাস্ট আপনারা কয়েক সেকেন্ড ধৈর্য ধরে থাকুন বন্ধুরা। তারপর আপনাদের মোবাইলে এরকমের ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে টপ, এখানে রয়েছে ট্রেন্ডিং, এখানে রয়েছে রিসেন্ট। তো এখন বর্তমানে যেটি ট্রেন্ডিংয়ে চলছে ফেসবুক বা ইনস্টাতে সেটি হচ্ছে যে এই ধরনের ছবি, এই ধরনের ছবি। তো সিম্পলি এটি করার জন্য আপনারা কি করবেন, সিম্পলি আপনারা এই যে ট্রেন্ডিং বলে যেটি লেখা রয়েছে সেটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা কি করবেন, এই যে এই ছবিটি রয়েছে এই ছবিটির উপর যদি আপনারা টাচ করে দেন, টাচ করার পর আপনাদের মোবাইলে আবার এরকমের লেখা চলে আসবে বা এরকমের ফেসটি চলে আসবে। বন্ধুরা এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার মোবাইলে যতগুলি ফটো রয়েছে আপনার গ্যালারিতে সেগুলি কিন্তু শো হচ্ছে। তো সিম্পলি যদি আমি আপনাদেরকে উদাহরণের জন্য একটি ফটোকে করে দেখিয়ে দিচ্ছি, তো এখানে জাস্ট আমি এই ফটোটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটি জাস্ট টাচ করে নেবেন ফটোটির উপর। ফটোটির উপর টাচ করে নেওয়ার পর আপনারা এই যে তীর আইকন রয়েছে সেটির উপরে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে কিন্তু জাস্ট ওয়ান ক্লিকের মধ্যেই এটি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গেটিং রেডি বলে লেখা রয়েছে, এটি জাস্ট আপনারাকে ধৈর্য ধরতে হবে যে 3 পর্যন্ত হবে, তারপরে কিন্তু এটি হয়ে যাবে। তো জাস্ট দেখা যাক কতক্ষণ পরে হচ্ছে। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দরভাবে প্রফেশনালিভাবে হয়ে গেছে। তো এটিকে এখন আমাদের সেভ করতে হবে। তো সিম্পলি সেভ করার জন্য যে কাজটি এখানে করতে হবে, এই যে এইখানটিতে আপনাদেরকে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পর আপনাদের মোবাইলে এরকমের লেখা চলে আসবে। তো সিম্পলি এটিকে জাস্ট যে কোনো এক জায়গাতে আপনি টাচ করে দেবেন, টাচ করে দিলে সেটি চলে যাবে। তারপর আপনারা এই যে ডাউনলোড অপশন রয়েছে সেটির উপর এখন আপনারা যদি ক্লিক করে দেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি অ্যাড আসবে। তো সেই অ্যাডটি আপনারা ইগনোর করে দেবেন। ইগনোর করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনারা খুব কম সময়ের মধ্যে বুঝতে পেরে গেছেন যে কীভাবে এটি করা যায়। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার কাল।